হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। বরাবরের মতো আজকেও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে সার্ভে জগতের এমন একটা সাইটের রিভিউ করতে যাচ্ছি যে সাইটটা থেকে সার্ভে জগতে সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন। অন্যান্য সাইটের মধ্যে যদি আপনি $5 আর্নিং করতে পারেন, তাহলে এই সাইটে আপনি $10 করতে পারবেন। আর্নিং বেশি হলেও এই সাইটটাতে প্রবলেমও বেশি। এই সাইট অনেক বেশি অ্যাকাউন্ট ব্যান করে। এই সাইটে অ্যাকাউন্ট টিকিয়ে রেখে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে ডেইলি $10 এটা কোনো বিষয় না। আজকের এই ভিডিওতে আমি সাইটটা নিয়ে ফুল আলোচনা করব। এই সাইটে কী জন্য অ্যাকাউন্ট ব্যান করে, কীভাবে আপনি অ্যাকাউন্ট ব্যান থেকে বাঁচতে পারবেন, কীভাবে আপনি এখান থেকে বেশি বেশি আর্নিং করতে পারবেন, এসব বিষয়ে আলোচনা করব। সো ট্রিকগুলো শিখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকেন। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদের সামনে যে সাইটটা শেয়ার করব, সেই সাইটটা হচ্ছে শখবাক। ধরে নিলাম আপনি একদম বিগিনার, একদম নতুন করে কাজ স্টার্ট করবেন। সো আপনি যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওর ডিসক্রিপশনে চলে যান, আর এখানে সোমরে ক্লিক করেন, তাহলে এখানে আপনি অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন। প্রত্যেকটা লিঙ্কই আপনার জন্য ইম্পর্টেন্ট। সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিগিনার হেল্প A to Z। আপনি যদি বিগিনার হন, তখন আপনি এই লিঙ্কটা ওপেন করবেন, আর এখান থেকে কীভাবে IP সেট আপ করবেন, কীভাবে সার্ভিস এটি অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনি কাজ স্টার্ট করবেন, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। ধরে নিলাম আপনার সব কিছু পারফেক্টলি হয়ে গেছে, তো হোরের মধ্যে এখানে 100% হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্ট করব। তো শখবাক অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেখতে পাবেন, এখানে শখবাক নামে। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন, তাহলে আপনাকে শখবাকে নিয়ে যাবে। সাইটটা ওপেন হওয়ার পরে আপনি এরকম দেখতে পাবেন, এখানে সরাসরি সাইন আপ অপশন নেই। সো ফার্স্ট আমাদের এখানে লগ ইনে যেতে হবে। লগ ইন, এটা হচ্ছে আপনার লগ ইন পেজ। অ্যাকাউন্ট করার জন্য আমাদের জয়েন টু ডে এখানে যেতে হবে, তো চলে যান জয়েন টু ডেতে। তো এখানে ক্লিক করেন, অনেকে আবার ঝামেলা করে ফেলেন সাইন আপ কোনটা আর সাইন ইন কোনটা। সাইন আপ হচ্ছে আপনি নতুন করে অ্যাকাউন্ট করবেন, আর সাইন ইন হচ্ছে আগের অ্যাকাউন্টে লগ ইন করবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। তো এটা হচ্ছে আমাদের সাইন আপ পেজ। এখন আমরা নতুন করে সাইন আপ করব, এখানে নতুন করে আমরা অ্যাকাউন্ট করব। আমরা এখানে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই ইউএস এর রিয়েল অ্যাড্রেস বের করবেন। রিয়েল অ্যাড্রেস বের করার ভিডিও থাকবে আই বাটনে, সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন। প্রথমে এখানে আপনার ইমেলটা দিবেন, এখানে আমার ইমেলটা দিচ্ছি। এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড 9 ডিজিটের বেশি দিবেন না, তো ওই পাসওয়ার্ডটাই আবার রিটেপ করবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে সাইন আপে ক্লিক করবেন। এটা আমি সেভ করে নিলাম। তো সাইন আপ করার পরে আপনারা এরকম দেখতে পাবেন, এখানে আপনাদের জন্য অনেকগুলো অফার আছে। অ্যাড দ্য শখবাক বাটন, এই কাজগুলো আপনারা করবেন না। তো এই কাজগুলো না করে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, টেক মি টু দ্য হোম পেজ, এটা ক্লিক করবেন। এই হচ্ছে আমাদের শখবাক। এখন এটা আমাদের ভেরিফাই করতে হবে। আমাদের মেলে একটা অলরেডি মেল চলে গেছে, তো প্রথমে মেলে লগ ইন করেন। মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শখবাক থেকে একটা মেল আসছে। এই মেলটা আমরা ওপেন করলাম,
ওপেন করার পরে এখানে দেখেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, এটা ক্লিক করবেন, তাহলে আপনার মেইল ভেরিফাই হয়ে যাবে। এই যে উপরে এখানে লক্ষ্য করেন, গ্রেট, ইউর ইমেল হ্যাজ বিন কনফার্মড, তার মানে ইমেলটা আমাদের কনফার্ম হয়ে গেছে। আর এখানে আপনারা 5SB দেখতে পাচ্ছেন, 5SB মানে হচ্ছে 5 সেন্ট, অলরেডি আমাদের 5 সেন্ট আর্নিং হয়ে গেছে। আমাদের টার্গেট যেহেতু সার্ভে করা, সো প্রথমে আমরা সার্ভেটা খুঁজে বের করি। এই যে এখানে দেখেন অ্যান্সার সার্ভে সেন্ড আর্ন, এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন, এখান থেকে গো নাও ক্লিক করবেন, এখান থেকে বক্সটা টিক মার্ক করে দিবেন, আর এখানে কি লেখা আছে পড়ে নেবেন। আপনাকে অ্যান্সার কেয়ারফুলি করতে বলছে, তো এটা পড়ে নেবেন, এরপর এখানে কন্টিনিউ করে দেন। তো আপনারা সার্ভে সেটের জন্য যে প্রোফাইলটা বের করছেন, ফেক অ্যাড্রেস বের করছেন, সমস্ত কিছু এখানে লাগবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, এখানে মেল, এরপরে আপনার বয়স কত দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আমি 45 দিলাম। আর বয়সটা অলওয়েজ 35 থেকে 50 পর্যন্ত রাখার চেষ্টা করবেন। তো এখানে আমি কন্টিনিউ করে দিলাম। এখন এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, যে বার্থডে আপনি বের করলেন সেটা, ফ্যাক্ট যেটা বের করলেন। তো আমি দিয়ে দিচ্ছি, আমি যেহেতু 45 দিছি সেক্ষেত্রে ইয়ার হবে 75, তাহলে আমার 45 বছর হবে। এরপরে আমি কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, এটা আপনারা মাস্টার্স দিবেন। এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরে হচ্ছে, হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, এটা মেরিট। এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড, এখানে জিজ্ঞেস করছে আপনার নিজের বাড়ি আছে কিনা, নাকি আপনি ভাড়া থাকেন সেই বিষয়ে। তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, ওন্ট অ্যাপার্টমেন্ট, আমার নিজের অ্যাপার্টমেন্ট আছে। এরপরে আমি কন্টিনিউ করে দিলাম। এখানে প্রোফাইল তৈরি করার জন্য সবচেয়ে মেন বিষয় হচ্ছে, আপনি যেই অ্যান্সারগুলো করবেন ওইগুলো কোথাও নোট করে রাখবেন, অবশ্যই নোট করবেন, কারণ এখানে যে অ্যান্সারগুলো করবেন নেক্সট টাইম যত সার্ভে আসবে সবগুলোতে এই অ্যান্সারগুলো করবেন। এখন অনেকে হয়তো বা নোটপ্যাডের জন্য খোঁজেন যে সার্ভে কোশ্চেনের অ্যান্সারগুলো কোথায় পাবো, তো ওই সব বিষয়ে দৌড়ানোর দরকার নেই। জাস্ট এইটুকু মনে রাখবেন, আপনি প্রোফাইল যেভাবে করবেন নেক্সট টাইম যত অ্যান্সার আসবে সব জায়গায় সেম অ্যান্সারগুলো করবেন। এরপরও কারো যদি নোটপ্যাড লাগে, সার্ভে সেটের অ্যান্সারগুলো লাগে, তাহলে আপনার মেল অ্যাড্রেসটা কমেন্টে দিয়ে দিবেন, আমি পাঠিয়ে দিব। তো এখন আসি এই কোশ্চেনে, প্লিজ চুজ দ্য অপশনস দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড, এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা চুজ করবেন। আমি আবারও বলি, আপনি যেই অ্যান্সারগুলো এখানে চুজ করবেন নেক্সট টাইম সমস্ত সার্ভেতে সেম কোশ্চেনের অ্যান্সার করবেন। আমি যেহেতু 45 বছর দিছি, সো এখান থেকে আমি এইটা চুজ করলাম, আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18, 18 বছরের নিচে একজন বা বেশি চিলড্রেন আছে আমার। তো এরপরে আমি কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে ছেলে মেয়ে নিয়ে, যেহেতু আমি আগের কোশ্চেনের অ্যান্সার করেছি আমার এক বা একাধিক ছেলে মেয়ে আছে, সেই ক্ষেত্রে আপনার বয়সের উপর বেস করে আপনার ছেলে মেয়ের বয়স নির্ধারণ করবেন। ইউএসএতে একজন পার্সন 25 বছরে বিয়ে করে, তাহলে সেটার উপর বেস করে আপনার বয়সের একটা ক্যালকুলেশন করে এখানে আপনার ছেলে মেয়ের বয়স দিয়ে দিবেন। এখানে আমি বয়সটা বেশি দিলাম না, ফিমেল টিনেজ দিলাম, 13। এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে, আর ইউ হিসপ্যানিক, লেটিনো অর স্প্যানিশ, এখানে নট হিসপ্যানিক, এটার মানে হচ্ছে আপনি অরিজিনাল ইউএসএর পার্সন, এখানে মেক্সিকান না, কোবা না, আর্জেন্টিন না, অন্যান্য দেশ থেকে যারা গেছে এই অপশনগুলা, আপনি আর্জেন্টিনা থেকে গেলে তাদের জন্য এই অপশন। তো যাই হোক, এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরে হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর রেস, তো এটা হোয়াইট দিয়ে দিলাম, আমি যেহেতু আমেরিকান সো এখানে হোয়াইট দিয়ে দিলাম।
এরপরে হচ্ছে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট। এখানে এমপ্লয়েড ফুল টাইম, আমি ফুল টাইম কাজ করি। এরপরে হচ্ছে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইবস ইউর অর্গানাইজেশনস প্রাইমারি ইন্ডাস্ট্রি। আপনার অর্গানাইজেশন মানে আপনি যেটা কাজ করেন সেটা কিসের কোম্পানি, তো এখান থেকে আমি আইটিটা চুজ করব। আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, ওইটা ফ্যাক্ট না, বাট নেক্সট টাইম যা কোশ্চেনের অ্যান্সার করবেন সব জায়গায় সেম অ্যান্সার করবেন। আপনি যদি ইন্স্যুরেন্স দেন এখন, নেক্সট টাইম কাজের জন্য কোনো কোশ্চেন করলে এখানে ইন্স্যুরেন্সই দিবেন। তো আমি আইটি দিয়ে করলাম, এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইথ ইন অ্যাট ইউর অর্গানাইজেশন। তার মানে আপনার কোম্পানির কোন জায়গায় আপনি কাজ করেন। আমি এখান থেকে টেকনোলজি ডিপার্টমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি, এটা চুজ করলাম। এরপরে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্ট অর প্রোডাক্টস ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি অন স্পেন্ডিং অর পারচেসিং। এখান থেকে আপনি কোন প্রোডাক্টগুলা নিজে কেনার দায়িত্ব নেন, আপনি কোন প্রোডাক্টগুলা কিনতে ডিসিশন নিয়ে থাকেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম আইটি হার্ডওয়্যার আর সফটওয়্যার। এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়েজ ডিসক্রাইবস ইউর জব টাইটেল। আপনি কোন পোস্টে জব করেন সেটা এখানে দিবেন। এখানে আমি ম্যানেজার দিলাম, গ্রুপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, এখানে আমি ম্যানেজার দিলাম। এরপরে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন। সমস্ত লোকেশনের মধ্যে কতজন এমপ্লয়ি কাজ করে, এখানে আমি 100-500 দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে ইন ইউর হাউসহোল্ড আর ইউ দ্য পার্সন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পারচেসিং ডিসিশনস। কেনাকাটা করার জন্য আপনি একাই ডিসিশন নেন নাকি আপনার ওয়াইফ মিলে নেন, সেই বিষয়টা এখানে কোশ্চেন করছে। ইয়েস, অল ডিসিশনস, আপনি একাই ডিসিশন নেন। এরপরে হচ্ছে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ শপড অনলাইন ইন পাস্ট 30 ডেজ। লাস্ট 30 দিনের মধ্যে আপনি অনলাইনে কতবার কিনেছেন, এখানে আমি 4-5 টাইমস দিয়ে দিলাম। অনলাইনে 4-5 বার কিনছি। এরপরে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। ট্যাক্সের আগে আপনার হাউসহোল্ডের ইনকাম কত সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আমি এইটা চুজ করে নিলাম, $1,25,000 থেকে $1,49,000। এরপরে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর জিপ কোড। আপনারা যে অ্যাড্রেস বের করছেন সেই অ্যাড্রেসটা নেবেন। এই হচ্ছে আমার অ্যাড্রেস, এখানে 5 ডিজিটের একটা কোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিপ কোড। তো জিপটা আমি এখানে দিয়ে দিলাম, সরি পেস্ট করা যায় না, সো টাইপ করা লাগবে 20। হ্যাঁ, এটা হচ্ছে জিপ কোড, আরেকবার চেক করি। হ্যাঁ ঠিক আছে, এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে ডু ইউ অর ডাজ এনি ওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি। আপনার পরিচিত কেউ এই নিচের ইন্ডাস্ট্রিগুলোতে জব করে কিনা সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আইটিটা চুজ করে দিলাম, আপনি বাদে অন্য কেউ আইটিতে জব করে। এরপরে নিচের দিকে চলে গেলাম আর কন্টিনিউ করে দিলাম। তো আমাদের ফার্স্ট পার্ট শেষ। এখানে দেখেন, থ্যাঙ্কস ফর আপডেটিং ইউর গোল্ড সার্ভে প্রোফাইল, ইউ হ্যাভ বিন ক্রেডিটেড 5 SB। এখানে আমাদের 5 SB আরও অ্যাড হলো, টোটাল 10 SB দেখতে পাচ্ছেন। SB মানে হচ্ছে শখবাগ পয়েন্ট, 10 SB মানে 10 সেন্ট। এরপরে নিচে এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে মেনলি কাজ। এখানে ফার্স্টেরটা দেখেন, 7 মিনিটে 12 সেন্ট, এটার সাথে আরও 6 সেন্ট তারা বোনাস দিবে। তার মানে কাজটা করতে 7 মিনিট লাগবে আপনার, এখানে টোটাল তারা 18 সেন্ট দিবে।
এরপর একটু নিচের দিকে দেখেন অনেক বড় বড় কাজ আছে, এখানে 20 মিনিটে দেখেন 100 SB, আর এর সাথে বোনাস দিবে আরো 50 SB, টোটাল $1.5 20 মিনিটে। এরপরেরটা দেখেন আরো বড়, 131 SB, বোনাস সহ $2 মতো পড়ে যায় শুধুমাত্র 20 মিনিটে। তো আরো অনেক কাজ আছে, নিচের দিকে দেখেন ছোট বড় কত কাজ আছে। তো আপনি কাজ স্টার্ট করার জন্য এখানে জাস্ট স্টার্ট সার্ভে এটা ক্লিক করবেন, তাহলে আপনাকে অনেক কোশ্চেন করা হবে আর সেগুলোর অ্যান্সার করবেন। তো নিচের দিকে আরো কাজ আছে, বড় বড় কাজ, এখানে আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ আছে এখানে। আপনি যদি একটা ভালো আইপি ইউজ করেন তখন আপনি এক সাইটের কাজই শেষ করতে পারবেন না। তো আপনারা এখানে দেখেন অনেক কাজ আছে, হিউজ পরিমাণ কাজ। এই হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট করা। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে শকব্যাক অ্যাকাউন্ট কেন ব্যান হয় আর কিভাবে করলে অ্যাকাউন্ট ব্যান বন্ধ করা যাবে। শকব্যাক অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বন্ধ করাটা ইম্পসিবল, বাট আপনি নিয়ম মেনে কাজ করলে আপনি ব্যান হওয়ার পরিমাণ কমিয়ে দিতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে আপনি কাজ স্টার্ট করার আগে অবশ্যই সি ক্লিনার দিয়ে পিসিটা ক্লিন করে নেবেন, এরপর আইপিটা চেক করে নেবেন, এরপর আপনি কাজ স্টার্ট করবেন। আর কাজ অনেক কেয়ারফুলি করবেন, কোনো মিস্টেক করবেন না, একটু টাইম লাগলেও পরে পরে অ্যান্সার করবেন। উল্টাপাল্টা অ্যান্সার করলে দেখবেন যে হঠাৎ করে একটা কোয়ালিটি চেকের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি মিস্টেক করে ফেলবেন, নিজেও বুঝতে পারবেন না। সো বুঝে বুঝে পরে পরে অ্যান্সার করবেন। শকব্যাক অ্যাকাউন্ট মেনলি ব্যান হয় উল্টাপাল্টা অ্যান্সারের জন্য। এরপরে আপনি ফার্স্ট উইথড্র দিবেন $5। উইথড্র দেওয়ার পরে পেমেন্ট আসা পর্যন্ত ওয়েট করবেন, কাজ করবেন না। পেমেন্ট আসার পরে আবার আপনি কাজ স্টার্ট করবেন। অ্যাকাউন্ট মেনলি ফার্স্টের দিকে ব্যান করে বেশি, উইথড্র দেওয়ার পরে। ফার্স্ট টাইম আমরা না চাইলেও অনেক মিস্টেক করে ফেলি কাজের মধ্যে, সেগুলো আস্তে আস্তে বুঝতে পারি। তো এই স্টেপগুলো ফলো করে কাজ করলে আপনি অ্যাকাউন্ট ব্যান হওয়া কমিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। কারোর যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর কারো যদি রেসিডেন্সিয়াল আইপি লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাকে নক করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্লাস আমার ফেসবুক দেওয়া আছে, চাইলে সেখানেও নক করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হবে আরও একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। টাটা।